নমস্কার দর্শক বন্ধু বাজিলা বিগুল স্বতন্ত্র উপস্থাপনা আপনার স্বাগত করু এই খুব কম সময় ভিতরে এক গুরুত্বপূর্ণ খবর সামনাক পৌঁছি তা হচ্ছে পিপিলি উপনির্বাচনপ্রাই তারখ ঘোষণা করা নির্বাচন কমিশন তরফ পিপিলি উপনির্বাচনপ্রে তিখ ঘোষণা করা মার্চ তেইশে বিজ্ঞপ্তি প্রকাশ পাই এবং নামাঙ্কন দাখল শেষ তারিখ হচ্ছে মার্চ তেইশ এপ্রিল তিনরে প্রার্থীপত্র প্রত্যাহার শেষ তারিখ ধার্য এবং মে দুই ভোট গণতি এবং ফলাফল ଏ ସମ୍ପର୍କିତ ତାରିଖ ମଧ୍ୟ ରହିଛି ପ୍ରଦୀପ ମହାରଥୀଙ୍କର ବିୟୋଗ ପରେ ପିପିଲି ଉପନିର୍ବାଚନ ହେବାର ସମ୍ଭାବନା ଦେଖାଦେଇଥିଲା ଏବଂ ସମସ୍ତଙ୍କର ଗୋଟିଏ ଅପେକ୍ଷା ମଧ୍ୟ ଥିଲା ଯେ ନିର୍ବାଚନ କମିଶନ୍ କେତେ କେତେବେଳେ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ଏ ଘୋଷଣାଟି କରିବେ চারোটি রাজ্য এবং গোটিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলই যেতবে নির্বাচন অনুষ্ঠিত হোচি এবং সবগুড়িকার ফলাফল মে দুই তারিখে বাহুচি সেই ক্রমে দেখলে নির্বাচন কমিশন এই ঘোষণা সেইভাবে ভাবে রয়েছে যে ডেট অফ ইস্যু গেজেট নোটিফিকেসন র তেইশ তারিখ এবং লাস্ট ডেট অফ নোমিনেসন রশ তারিখ ডেট অফ স্ক্রুটি অফ নোমেসন রয়েছে একত্রিশ তারিখ এবং লাস্ট ডেট ফর ওইড্রোয়াল অফ ক্যাডিডেটস রয়েছে তিন চারি দুই হাজার একুশ এবং ডেট অফ পলিং রয়েছে সতেরো চারি দুই হাজার এবং ডেট অফ কাউন্টিং রয়েছে দুই পাঁচ দুই হাজার একুশ পক্ষে বর্তমান এই শীর্ষক এই আমি রখিলু যে বিগুল বর্তমান বাজি গলা

ଦାୟିତ୍ୱ ହସ୍ତାନ୍ତର କରାଯାଇଛି ତେଣୁ ଯଦି ଆମେ ସମୀକ୍ଷା କରିବା ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ପିପିଲି ଉପନିର୍ବାଚନ ପାଇଁ ସବୁଠୁ ଆଗରେ ରହିଛି ବିଜୁ ଜନତା ଦଳ ଶାସକ ଦଳ ହିସାବରେ ଏବଂ ଶାସକ ଦଳ ତା'ର ରଣକୌଶଳ ମଧ୍ୟ ନିର୍ଦ୍ଧାରିତ କରିସାରିଛି କିନ୍ତୁ ପ୍ରାର୍ଥୀ କାହାକୁ ଦିଆଯିବ ସେ ନିଷ୍ପତ୍ତି ବିଜେଡ଼ିର ସୁପ୍ରିମୋ ତଥା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ଉପରେ ନ୍ୟସ୍ତ କରାଯାଇଛି ଅନ୍ୟପକ୍ଷରେ ଦେଖିବାକୁ ଗଲେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ମଧ୍ୟ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ତା'ର କାର୍ଡ଼ ଖୋଲି ନାହିଁ ଯେ ପ୍ରାର୍ଥୀ କାହାକୁ ସିଏ ଦେବ ପୁରୁଣା ପ୍ରାର୍ଥୀ ଯିଏ ଗତ ନିର୍ବାଚନରେ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦିତା କରିଥିଲେ তাঁকু সি প্রার্থী করব বা নার্থী তলাশে হুত দল থাইপরে এবং অন্যতম প্রত্বন্দ্বী যংগ্রেস কংগ্রেস সেভই ভাবে প্রার্থী তলাশে রহব এবং এই রাজনৈতিক দলক বর্তমান স্থিতি যদি দেখা যায় নিঃসন্দেহে কুয়া যাই যে পিপিলি উপনিচন নেই বিজু জনতা দল ସବୁଠୁ ଆଗରେ ରହିଛି ବା ଦୌଡ଼ରେ ଆଗରେ ରହିଛି କେବଳ ପ୍ରାର୍ଥୀଙ୍କର ଚୂଡ଼ାନ୍ତ ନାଁକୁ କେବଳ ଘୋଷଣା କରାଯାଇଛି ଦଳ ପକ୍ଷରୁ ବିଧିବଦ୍ଧ ଭାବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବା ଦଳର ସଭାପତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏ ଘୋଷଣାଟିକୁ କରିବେ କିନ୍ତୁ ଆପାତତଃ ଯଦି ତିନୋଟି ରାଜନୈତିକ ଦଳର ପ୍ରସ୍ତୁତି ସମ୍ପର୍କରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା ବା ଚର୍ଚ୍ଚା କରିବା ଏତକ ଅନ୍ତତଃ ପକ୍ଷେ କୁହାଯାଇପାରେ ଯେ ପିପିଲି ଉପନିର୍ବାଚନ ତାରିଖ ଘୋଷଣାର ଯଥେଷ୍ଟ ପୂର୍ବରୁ ଶାସକ ବିଜୁ ଜନତା ଦଳ ତା'ର ରଣକୌଶଳ ଚୂଡ଼ାନ୍ତ କରିସାରିଛି ଏବଂ ବରିଷ୍ଠ ନେତାମାନଙ୍କୁ ମଧ୍ୟ ପିପିଲି ଉପନିର୍ବାଚନରେ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ଦିଆଯାଇ ସାରିଛି ଯେ କିଏ କେଉଁଭଳି ଭାବରେ কাজ তুলেবে এই উপনি নির্বাচন সেইকি মধ্য দায়িত্ব এক রকম হস্তন্তর করা যাইছে বিজু জনতা দল তরফ ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেস তরফ সেভাবে ভাবে বিজু জনতা দল যে প্রস্তুতি করেছে সে প্রস্তুতি এপর্যন্ত স্পষ্ট হয়ে না এবং সে তাঁর কার্ড পর্যন্ত খোলি না যে কাহকু অন্তত পক্ষে সে টিকেট প্রদান করবে তেমন বর্তমান স্থিতরে অন্তত পক্ষে কুয়াযাইপরে যে অন্তত পক্ষে তিনোটি রাজনৈতিক দল কিভাবে ভাবে ପ୍ରସ୍ତୁତ କରୁଛନ୍ତି ତାକୁ ସମସ୍ତଙ୍କ ନଜର ରହିବାକୁ ପଡ଼ିବ ବିଜୁ ଜନତା ଦଳ ତା'ର ପ୍ରାର୍ଥୀ କେବଳ ଘୋଷଣା କରିବ ବା ପ୍ରାର୍ଥୀପତ୍ର ଚୂଡ଼ାନ୍ତ କରାଯିବ ଯେତେବେଳେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବା ଦଳର ସଭାପତି ଯାହାଙ୍କ ନାଁ ଉପରେ ମୋହର ମାରିବେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଏବଂ କଂଗ୍ରେସ ଉଭୟ ମଧ୍ୟ ପ୍ରାର୍ଥୀ ତଲାସରେ ରହିଛନ୍ତି ସେମାନେ ମଧ୍ୟ କାହାକୁ ପ୍ରାର୍ଥୀ ଦେବେ କିନ୍ତୁ ଗୋଟିଏ ବଡ଼ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି ଯେ ଏହି କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଯେଉଁ ଦୁଇଟି ଉପନିର୍ବାଚନ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା ଗୋଟିଏ ତିର୍ତ୍ତୋଲ ଏବଂ ଆଉ ଗୋଟିଏ ଥିଲା ବାଲେଶ୍ୱର

পক্ষে বিজু জনতা দল টিকিট সশক্ত রয়েছে বা মজবুত রয়েছে যে এই উপনির্বাচনকাওয়া ভাল শক্তি বা সামর্থ্য বিজেপি পাখে রয়েছে এবং আউ গোটি বড় কথা মুখে কই রক বা ভারতীয় জনতা পার্টি হাজার উনিশ সাধারণ বিজু জনতা দল বিজয়ী হয়েছিল এটি কিন্তু যদি দেখা যায় যে ক্রমাগতভাবে বিজু জনতা দল দবদবা পিপিলি রয়েছে এবং ক্রমাগত ভাবে পিপিলি নির্বাচিত হয়েকি

ଭିତରେ ହିଁ ହେବ ଏକଥା ଅତ୍ୟନ୍ତ ସ୍ପଷ୍ଟ এবং একথা পারে যে কোনসি প্রকার সন্দেহ ইয়ে রহিব নাহি। যে পিপিলি লড়াই ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দল ভিতর হব এবং বিজু জনতা দল যেহেতু ই এক গড় বিজু জনতা দল ভাবে পিপিলি আসনটি নিজ কব্জায় রিসারি তেমন আডভাটেজ পোজন বিজেডি রহা এক স্বাভাবিক কথা এর কোনসি প্রকার দ্বন্দ্ব যে বর্তমান রে যদি বি পচার যায় কি ভাল স্থিতরে অনোটি রাজনৈতিক দল ভিতর তাহলে যে কেহি লোক উত্তর রাখিবে যে বিজু জনতা দল পিপিলি স্থান রে রহিছি বা ভালোভাবে নিজেকে উপস্থাপিত ଛି ତେଣୁ ଆଗାମୀ ସମୟ ଏଇ ଯେଉଁ ନିର୍ବାଚନ ତାରିଖ ଘୋଷଣା ହେଲା ପରେ ସବୁଠୁ ବଡ଼ ଦାୟିତ୍ୱଟି ବର୍ତ୍ତମାନ ରହିବ ଶାସକ ଦଳ ହାତରେ ଯେ ସେମାନେ ନିଜର ଗଡ଼ ରକ୍ଷା କରିବା ଏବଂ ସମ୍ମାନ ରକ୍ଷା କରିବା ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପାଇଁ ମଧ୍ୟ ଅନୁରୂପ ଭାବେ ଗୋଟିଏ ଚ୍ୟାଲେଞ୍ଜ ରହିବ ଯେ ଯେହେତୁ ସେମାନେ ବିରୋଧୀ ଦଳ ହିସାବରେ ମାନ୍ୟତା ପାଇଛନ୍ତି ତେଣୁ ପ୍ରମୁଖ ବିରୋଧୀ ଦଳ ଯେହେତୁ ରାଜ୍ୟର ଅଛନ୍ତି ଅନ୍ତତଃ ପକ୍ଷେ ଜିତିବା ସମ୍ଭବ ନହେଲେ ମଧ୍ୟ ବାଲେଶ୍ୱର ବା तीर्तोलले जो विफलता स्वाद से चाखिच अन्ततपके से भोट व्यवधान टिके टिकै कमै हेतो भारतीय जनता पार्टी लक्ष्य रहिपार कारण जित् এত শীঘ্র যাই কুযাই পাবনা যে পিপিলি আসনটি ভারতীয় জনতা পার্টি চাইলে চাহিলে কবজা কারণ সেভাবে স্থিতি পিপিলি অন্তত পক্ষে বিজেপি নথিলা বর্তমান স্থিতি যদি সে চেষ্টা করি অন্তত পক্ষে নিজের সম্মান বঞ্চয়া পাই এবং তৃতীয় কথাটি হচ্ছে যে কংগ্রেস নিজের পারম্পরিক শক্তি বিজু জনতা দল সহ যেত লড়াইটি পিপিলি বিশেষ করি হুয়ে তে পিপিলি লড়াই সেই গোটি গুরুত্ব বহন করে যে বিজেডি এবং কংগ্রেস ভিতরে যে লড়াই বিগত দিনের রয়েছে বা পারম্পরিক শত্রু হিসাবে বিজু জনতা দল এবং কংগ্রেস লড়াই অবতীর্ণ হতে তেমন এ দেখিব গ'লে পিপিলিৰে কংগ্ৰেছ নিজৰ আত্মসন্মান বঞ্চ চেষ্টা কৰিব যিহেতু পিপিলিৰে সবুবিলাক দেখা দেই মানে বহু সময় ধৰি কংগ্ৰেছ আৰু বিজু জনতা দল ভিতৰত গোটেই ল'াই আৰু এক নম্বৰ দুই নম্বৰ স্থান পাই তুমি কংগ্ৰেছ চেষ্টা কৰিব जे दुई नम्बर स्थानले रुख्नु कङ्ग्रेस र स्थिति बर्तन एक दुई नम्बर स्थान रोली तेणु तिनोटी राजनैतिक दलभित्र मुख्यतः लडै हुन्छ समस्त अपेक्षा रहिला मे दुई तारिख कु प्रकृतले पिपि को कि करात्त गर पिपि उपनिर्वाचन काहा सपक्षर जो विजु जनता दल तार गड़ को गडको बजाएर सक्षम हुन्छ कि नै एेसिया आज स्वतंत्र उपस्थन नमस्कार